উদ্বোধনের আগেই বড় বিপদের মুখে অযোধ্যার রাম মন্দির। একদিকে যেখানে গোটা শহরে সাজো সাজো রব, অন্যদিকে সেখানে আতঙ্ক ছড়িয়েছে একটি হুমকির ইমেলে, আর তা ঘিরে আতঙ্ক তুঙ্গে। গত 27 ডিসেম্বর জুবের খান নামক এক ব্যক্তির ইমেল থেকে দুটি ইমেল এসেছে। যদিও জুবের খান নামে সত্যিই কোনো ব্যক্তি বাস্তবে আছে কিনা বা ওই নামে ইমেল আইডি কোথা থেকে অপারেট করা হচ্ছে, সবকিছু তদন্ত শুরু করেছে পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সঙ্গে এটাও বলা হয়েছে, এই হুমকি ইমেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এসটিএফ প্রধানের পাশাপাশি ভারতীয় কিষাণ মঞ্চের সর্বভারতীয় সভাপতিকেও বোমা দিয়ে উড়িয়ে ফেলার কথা বলা হয়েছে। সেই সঙ্গে জঙ্গিদের টার্গেট হয়েছে এই রাম মন্দিরও। এই রকম বিস্ফোরক একটি ইমেল পাওয়া মাত্রই তৎপর হয়ে উঠেছে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি। উল্লেখ্য, বহু বিতর্কের পর অবশেষে আগামী 22শে জানুয়ারি রামলালা ফিরতে চলেছে তার নিজ গৃহে। তাই শেষ মুহূর্তের প্রস্তুতির জেরে নিঃশ্বাস নেওয়ার জো নেই এখন কারোরই। গত 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঝটিকা সফরে দেখে এসেছেন রাম মন্দিরের কাজ। গর্ভগৃহে কোন বিগ্রহ রাখা হবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে মন্দির কমিটি। তার মাঝেই আতঙ্ক ছড়িয়েছে এই হুমকি ইমেল। তবে এই প্রথম নয়, এর আগেও অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। সূত্রের খবর, চলতি বছরের 19শে সেপ্টেম্বর উত্তরপ্রদেশ পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে জানানো হয়েছিল 21শে সেপ্টেম্বর রাম মন্দিরে বিস্ফোরণ ঘটবে, আর যা ঘিরে তৈরি হয়েছিল চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। উদ্বোধনের আগেই বড় বিপদের মুখে অযোধ্যার রাম মন্দির। একদিকে যেখানে গোটা শহরে সাজো সাজো রব, অন্যদিকে সেখানে আতঙ্ক ছড়িয়েছে একটি হুমকির ইমেলে, আর তা ঘিরে আতঙ্ক তুঙ্গে। গত 27শে ডিসেম্বর জুবের খান নামক এক ব্যক্তির ইমেল থেকে দুটি ইমেল এসেছে। যদিও জুবের খান নামে সত্যি কোনো ব্যক্তি বাস্তবে আছে কিনা বা ওই নামে ইমেল আইডি কোথা থেকে অপারেট করা হচ্ছে, সবকিছু তদন্ত শুরু করেছে পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সঙ্গে এটাও বলা হয়েছে, এই হুমকি ইমেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এসটিএফ প্রধানের পাশাপাশি ভারতীয় কিষাণ মঞ্চের সর্বভারতীয় সভাপতিকেও বোমা দিয়ে উড়িয়ে ফেলার কথা বলা হয়েছে। সেই সঙ্গে জঙ্গিদের টার্গেট হয়েছে এই রাম মন্দিরও। এই রকম বিস্ফোরক একটি ইমেল পাওয়া মাত্রই তৎপর হয়ে উঠেছে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি। উল্লেখ্য, বহু বিতর্কের পর অবশেষে আগামী 22শে জানুয়ারি রামলালা ফিরতে চলেছে তার নিজ গৃহে। তাই শেষ মুহূর্তের প্রস্তুতির জেরে নিঃশ্বাস নেওয়ার জো নেই এখন কারোরই। গত 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঝটিকা সফরে দেখে এসেছেন রাম মন্দিরের কাজ। গর্ভগৃহে কোন বিগ্রহ রাখা হবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে মন্দির কমিটি। তার মাঝেই আতঙ্ক ছড়িয়েছে এই হুমকি ইমেল। তবে এই প্রথম নয়, এর আগেও অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। সূত্রের খবর, চলতি বছরের 19শে সেপ্টেম্বর উত্তরপ্রদেশ পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে জানানো হয়েছিল 21শে সেপ্টেম্বর রাম মন্দিরে বিস্ফোরণ ঘটবে, আর যা ঘিরে তৈরি হয়েছিল চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।